তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের বাড়ির কারেন্টের বিল কীভাবে ক্যালকুলেট করা হয় আর এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখে নিলে তোমাদের নিজেদের বাড়ির কারেন্টের বিল কত আসতে পারে তা তোমরা নিজেরাই ঘরে বসে ক্যালকুলেট করে নিতে পারবে ধরে নিলাম আমি কিছু সময়ের জন্যে একটি পাম্প একটি ফ্যান আর একটি লাইটকে চালাবো তো কারেন্টের বিল নির্ণয় করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে এই যে যন্ত্রগুলি চালাবো এদের পাওয়ার কত আর এগুলিকে কত সময়ের জন্যে আমি চালাবো তো ধরে নিলাম এই পাম্পের পাওয়ার পাঁচশো ওয়াট ফ্যানের দুশো ওয়াট আর বাল্বের ধরে নিলাম বিশ ওয়াট বা কুড়ি ওয়াট আর এই জিনিসটি যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ওপর লেখা থাকে এবার ধরো এই সবগুলোকেই আমরা পাঁচ ঘন্টার জন্যে চালাবো আর আমরা ইলেকট্রিক বিল নির্ণয় করার জন্য দুটো ফর্মুলা ব্যবহার করবো সর্বপ্রথম আমরা এই সূত্রটা ব্যবহার করব এই এনার্জি ইকুয়ালস টু পাওয়ার গুণ টাইম তো দেখো এখানে টোটাল পাওয়ার কত না পাঁচশো দুশো সাতশো আর কুড়ি সাতশো কুড়ি ওয়াট টোটাল আমরা ব্যবহার করেছি তো এখানে সাতশো কুড়ি লিখে নেব ওয়াট গুণ টাইম টাইম কত না পাঁচ ঘন্টা আর এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে এই পাওয়ারকে সবসময় আমাদের কিলো ওয়াটে নির্ণয় করতে হবে আর কিলো ওয়াটে নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে না এই সাতশো কুড়িকে হাজার দিয়ে ভাগ করে নিতে হবে তাহলেই এটা চলে আসবে কত না কিলো ওয়াট গুণ ফাইভ আওয়ার তো এবার সাতশো কুড়িকে হাজার দিয়ে ভাগ করে পাঁচ গুণ করলে কত আসবে না থ্রি পয়েন্ট সিক্স আর এর ইউনিট কত হবে না কিলো ওয়াট গুন আওয়ার তো এই জিনিসটা কি পেলাম না এটা এনার্জি পেয়ে গেলাম তো এবার আমাদের ফাইনাল স্টেপ কি না এই কিলো ওয়াট আওয়ার যেটা এলো এর সঙ্গে পার ইউনিট কস্ট আমরা গুণ করে দেবো তো এই কিলো ওয়াট আওয়ারের জায়গায় আমরা থ্রি পয়েন্ট সিক্স লিখে নেব গুণ এবার এই ইউনিট কস্ট দেখো আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা হয়ে থাকে তো আমরা এখানে ধরে নিলাম পার ইউনিট কস্ট যদি পাঁচ টাকা হয় তাহলে এটাতে ক্যালকুলেশান করে কত আসবে না আঠেরো টাকা তার মানে আমরা এই একটা পাম্প একটা ফ্যান আর একটা লাইটকে যদি পাঁচ ঘন্টা চালাই আমাদের আঠেরো টাকা কারেন্টের বিল আসবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই ধরনের আরও কোনো ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও